ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। পরিসংখ্যান বলছে, দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচ হেরেও টাইগাররা সবশেষ সিরিজ জিতেছিল 8 বছর আগে। ইংলিশদের বিপক্ষে বাঁচা মরার এই ম্যাচে টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। 7 বছর পর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। 2016 সালের মতোই এবারও প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়েছে সফরকারীরা। টাইগাররা কি পারবে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে? সেবার দ্বিতীয় ওয়ানডে জিতে নিয়ে সিরিজে বাউন্স ব্যাক করেছিল মাহমুদুল্লাহ মাশরাফিরা। পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হেরেও টাইগাররা সিরিজ জিতেছিল সবশেষ 8 বছর আগে। প্রতিপক্ষ ছিল সাউথ আফ্রিকা। এই সময়ে দেশের মাটিতে মোটে 2টি ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ, যা বলে দেয় নিজেদের মাঠে কতটা শক্তিশালী টাইগাররা। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগার অধিনায়ক তামিম রান পেলেও নামের সাথে সুবিচার করতে পারেননি লিটন। দ্বিতীয় ম্যাচেও একাদশে দেখা যাবে এই ওপেনিং পেয়ারকেই। বিপিএলের পর জাতীয় দলের জার্সি গায়েও দারুণ ছন্দে নাজমুল হোসেন শান্ত, তাই ওয়ান ডাউনে স্বাভাবিকভাবেই জায়গা ধরে রাখবেন এই বাঁহাতি ব্যাটার। ইংলিশদের বিপক্ষে প্রথম ম্যাচে নামের সাথে সুবিচার করতে পারেননি মুশফিক ও সাকিব, তবে মাহমুদুল্লার সাথে মিডল অর্ডারে দ্বিতীয় ম্যাচেও তাদের উপরই থাকবে আস্থা। লোয়ার মিডল অর্ডারে নিজেদের মেলে ধরতে পারেননি আফিফ ও মিরাজ। অলরাউন্ডার হিসেবে মিরাজে আস্থা থাকবে দলের, তবে আফিফের জায়গা নিয়ে ম্যানেজমেন্ট ভাবলে কপাল খুলতে পারে হৃদয়ের। ওয়ানডে দলে এবারই প্রথম ডাক পেয়েছেন তাফিদ হৃদয়। বল হাতে তাসকিন তাইজুল সামর্থ্যের প্রমাণ রাখলেও পারেননি মুস্তাফিজ, তবে বিকল্প না থাকায় কাটার মাস্টারের উপরই ভরসা রাখবে দল। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।